মেরিলিন মনরো এককালে বলেছিলেন, আমি জানি না উঁচু হিলের জুতো কে উদ্ভাবন করেছেন, তবে নারী জাতি তার নিকট অনেক কৃতজ্ঞ। হিল জুতার আদি ব্যবহারকারী ছিলেন মূলত পুরুষরাই। নারীদের জগতে হিল জুতার প্রবেশের ইতিহাস মাত্র 500 বছরের কাছাকাছি। অন্যদিকে পুরুষদের জগতে হিল জুতার রাজত্ব করে বেরিয়েছে কয়েক হাজার বছর ধরে। উঁচু হিলের জুতা ব্যবহারের প্রথম নজির খুঁজে পাওয়া যায় প্রাচীন গ্রিসে এবং প্রাচীন মিশরেও। নারীদের মাঝে উঁচু হিলের জুতার প্রথম নজির খুঁজে পাওয়া যায় 1500 শতকে ভেনিসে। প্রায় 24 ইঞ্চি উঁচু ও কিছুটা বাঁকানো সেই জুতোগুলোকে বলা হতো চপিন। এগুলোর প্ল্যাটফর্ম ছিল কিছুটা সংকীর্ণ। কাদার হাত থেকে সুন্দর জুতাগুলোকে রক্ষা করতেই এ কৌশলের দ্বারস্থ হতেন তৎকালীন নারীরা। 1500 শতকে ভেনিসে উঁচু হিলের জুতা জনপ্রিয়তা পায় মূলত সেখানকার প্রস্টিটিউটদের কারণে। খদ্দের আকৃষ্ট করতে তারা তাদের প্রতিদ্বন্দ্বীদের চেয়ে উঁচু জুতা পরতেন, যাতে করে সহজেই লোকে তাকে দেখতে পেয়ে এগিয়ে আসে তার দিকে। সর্বশেষ 1740 সালের কাছাকাছি সময়েই পুরুষদের হিল জুতা পরতে দেখা গেছে। আগেরকার জুতাগুলোর সোল এবং হিল দুটোই বেশ উঁচু ছিল। সময়ের সাথে সাথে এ ফ্যাশনে পরিবর্তন আসতে শুরু করে। নিচু সোল ও উঁচু হিলের রাজকীয় আগমন ঘটে 1533 সালে রাজপরিবারের এক বিয়েতে। 1599 সালে প্রথম আব্বাসের কূটনীতিক দলের কাছ থেকে দেখা উঁচু হিলের জুতা যেন এক নবজাগরণের সৃষ্টি করেছিল তৎকালীন অভিজাত শ্রেণীর পুরুষ সমাজে। ভিক্টোরিয়ান যুগে এসে এ চিত্র আবার পাল্টাতে শুরু করে। নতুন সেলাই প্রযুক্তির উদ্ভাবনের ফলে সেখানকার হিলগুলোর উচ্চতা নেমে এসেছিল মাত্র 1 ইঞ্চিতে। আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং এমন মজার মজার তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।